নিজামের শহরে শুভমনের রাজকীয় ইনিংস। বুধবার হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে উপস্থিত সমস্ত দর্শকদের মন্ত্রমুগ্ধ করলেন শুভমন গিল। ভারত নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে 149 বলে 208 রানের ইনিংস খেললেন শুভমন গিল। 23 বছর 132 দিনে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে ওয়ানডেতে 200 রান হাঁকালেন ভারতীয় তরুণ শুভমন গিল। গত মাসে ঈশান কিষাণ বাংলাদেশের বিরুদ্ধে 200 রান হাঁকিয়ে রোহিত শর্মার কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে 200 রান করার রেকর্ড ভেঙেছিলেন। এবার ঈশানের রেকর্ড ভাঙলেন গিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হায়দ্রাবাদে আরও একটি নজির গড়েছেন শুভমন গিল। এতদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে এক ইনিংসে সবথেকে বেশি রান করেছিলেন সচিন টেন্ডুলকর, তিনি 186 রান করেছিলেন, সেই নজিরও ভেঙে দিলেন শুভমন। পঞ্চম ভারতীয় হিসাবে 50 ওভারের ফরম্যাটে 200 রান করার কৃতিত্ব গড়লেন শুভমন। এই ম্যাচেই তিনি দ্রুততম ভারতীয় হিসাবে ওয়ানডেতে 1000 রান করার কৃতিত্বও নিজের নামে করেন। 19 ইনিংসে 1000 রান সম্পূর্ণ করেন গিল। তার আগে বিরাট কোহলি ও শিখর ধাওয়ান 1000 রান সম্পূর্ণ করতে 24 ইনিংস নিয়েছিলেন। তবে অল্পের জন্য বিশ্ব রেকর্ড হাতছাড়া হলো গিলের। পাকিস্তানের ফখর জামান ওয়ানডেতে 18 ইনিংসে 1000 রান করেছিলেন, সেটাই এখনও পর্যন্ত দ্রুততম। তার চেয়ে 1 ইনিং বেশি নিলেন গিল। প্রিয় দর্শক, এখন ক্রিকেট আপডেট এ পর্যন্তই। পরবর্তী ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।